ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যান আপনি কোরআনকারিম কিভাবে দ্রুত মুখস্থ করা যায় এ বিষয়ে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আবাদ কোরআনকারিম দ্রুত মুখস্থ করার বেশ কিছু মাধ্যম তার ভিতরে একটা মাধ্যম হল আল্লাহ নিকটে দোয়া করতে হবে আল্লাহ যেন মুখস্থ করার তফিক দান করেন এরপরে চেষ্টা অব্যাহত রাখতে হবে আর মুখস্থ বিষয়ে সহযোগিতা করবে যে আপনি যে আয়াতগুলি বা যে সুরাগুলি মুখস্থ করতে চাইবেন ওই সুরাগুলি অর্থ সহ পড়বেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আমি কি বলছেন এই সুরাগুলিতে এই আয়াতগুলিতে যেগুলি মুখস্থ করতে চান এগুলি আপনি রপ্ত করবেন এটা আপনার জন্যে সহযোগী হবে অনুভাবে বার পড়তে থাকবেন এ মধ্যে নাই আমাদের এক টিচার বলেছিলেন কোরআনের তিনি বলেছিলেন যে মানুষ মুখস্থ করে ভুলে যায় কেন ছাত্ররা মুখস্থ করে ভুলে যায় কেন এরপরে জবাব দিয়েছিলেন যে অনেক সময় মুখস্থ অল্পতেই হয়ে যায় কয়েকবার মুখস্থ করেও হয়ে যায় কিন্তু ওই মুখস্থ টিকে থাকে না সুতরাং টিকিয়ে রাখতে হলে এক আয়াত বিশ বার করে পড়তে হবে আরও কেউ বেশি বলেছেন চল্লিশ বার এভাবে যদি প্রত্যেকটা আয়াতকে রিপিট করা হয় তাহলে মখ এমনি হয়ে যাবে কথা বলে আত্মা করার ইয় আল্লেমন হেমার বারবার কোন জিনিসের পুনরাবৃত্তি গাধাকেও শিখে ফেলে তো বারবার পড়তে হবে কোরআন কারিমের যে আয়াতগুলি বা যে সোরাগুলি মুখস্থ করার ইচ্ছা হবে এগুলি বারবার পড়তে হবে আর পূর্বে বলেছি অর্থ সহ পড়তে হবে অর্থ জানতে হবে আর যে কোনো একটা সাপকে ফলো করতে হবে মানে ছাপাখানা থেকে তো কোরআন বিভিন্ন ইয়াতে বের হয়েছে বিভিন্নভাবে বের হয়ে এসেছে পৃষ্ঠায় তার রয়েছে তো এটাও খেয়াল রাখতে হবে যে যে কোনো একটা ছাপাখানার কোরআনকে ফলো করতে হবে মুখস্থ করার জন্যে তা না হলে মুখস্থ টিকে থাকবে না সাপের থাকবে না কারণ মুখস্থ করার সময় ব্রেনে ক্যাচ হয়ে যায় ব্রেন স্ক্যান করে ফেলে যে এই আয়ারটি অমুক জায়গায় রয়েছে অমুক স্থানে পাওয়া যাবে ওই উপর বা বা মধ্যে নিচে এটা ব্রেনের ভিতর কি দিকে গাঁথা হয়ে যায় তো আপনি যদি কোরআন খালি পরিবর্তন করতেই থাকেন একবার এ করান একবার সে করান হয়তো আপনি পড়ার জন্য নিলেন কিন্তু মুখস্থ করার জন্য আপনি নির্দিষ্ট এটা কোরআন ব্যবহার করবেন তাহলে আপনার হেফজা করার ক্ষেত্রে সহযোগিতা হবে

শতিশক্তির মন্দ সম্পর্কে বললাম যে আমার শতিশক্তিক খারাপ কেন। ফ সাদানী এলা তারখিল মা আস। তখন তিনি আমাকে পাপ ছাড়তে বলেন। ককলা ননালা ইলমা নরুন এবং তিনি বলেন যে এলেম হল নূর বানোর ওল্লাহ এলা ইহুদাহ আসুই। আর আল্লাহর এ নূর অবাধ্যকে আল্লাহর না ফার বান্দাকে দেয়া হয় না। হাদিয়া দেয়া হয় না। তাহলে আমরা কি বুঝলাম পাপ ছাড়তে হবে এলেম চর্চা করতে হলে পাপকে পরিত্যাগ করতে হবে আর একটা গুণ হলো মোত্তা হওয়া যায় তারপরে একটা বিশেষ গুণ যে মোত্তাকে ব্যক্তি ফরজ আমল করে যে ব্যক্তি উঁচু র্যাঙ্কের মোত্তাকে সে ফরজের পাশাপাশি নখল করে অজেব বিষয়গুলি হারাম বিষয়গুলি পরিত্যাগের সাথে সাথে মাকরো বিষয়গুলি পরিত্যাগ করে তো মত্তাকি হলেও আল্লাহ রব্বুল্লা আমিন সহজিত করেন্লাহরাজ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার উদ্ধার করবেন হাই চলা বিয়ার এবং তাকে রোজি রুটি রোজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করতে পারেনি হ্যাঁ অনুভাবে মোত্তাকির জন্য আল্লাহ কাজকে সহজ করে দেন আমায়াকি আল্লাহ আমি যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সকল কাজ সহজ করে দিবেন সরা তালাকের আয়াত পূর্বের আয়াতটিও তালাক থেকে নেওয়া হয়েছে তাহলে মত্তাকি হলে আল্লাহ রব্বাহ আমি কি করবেন সহযোগিতা করবেন বিশেষ সাহায্য করবেন জটিল কাজকেও সহজ করে দিবেন আশা করে উত্তর পেয়েছেন বারাক আল্লাহ